সুপ্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছানীয়, আশা করি তোমরা সকলে ভালো আছো। যশোর উপশহর কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের ইতিমধ্যে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের উৎপাদনের মাত্রা যে তৃতীয় অধ্যায়টা আছে সেটা সম্পর্কে আমি আলোচনা করব। আমরা ইতিমধ্যে উৎপাদনের অধ্যায়, উৎপাদন উপকরণ এ দুটি অধ্যায় শেষ করেছি এবং উৎপাদনের মাত্রা কাকে বলে, উৎপাদন মাত্রা ধারণা, উৎপাদন মাত্রা কত প্রকার এ বিষয় নিয়ে আমি আজকে আলোকপাত করব। আশা করি তোমরা সকলেই ক্লাস মনোযোগ দিয়ে শুনবে এবং বাসায় নিয়মিত লেখাপড়া করবে। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের প্রথমেই বুঝতে হবে প্রত্যেকটা অধ্যায়ের মূল বিষয় ধারণা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে ওই অধ্যায়টা সম্পর্কে আমাদের যে সকল জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং MCQ প্রশ্ন আসবে তা আমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারব। প্রত্যেকটা অধ্যায়ের মূল বিষয়বস্তু যদি আমরা সঠিকভাবে জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে ওই অধ্যায় সম্পর্কে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সৃজনশীল যে প্রশ্ন আসুক না কেন তা সুন্দর করে উত্তর করা কখনোই সম্ভব না। সুতরাং প্রত্যেকটা অধ্যায়ের মূল যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা অবশ্যই সুন্দর করে বোঝার চেষ্টা করব। তাহলে উৎপাদন মাত্রা কাকে বলে? উৎপাদন মাত্রা একটি প্রতিষ্ঠান তার সুযোগ সুবিধা বিবেচনায় কতটা পণ্য বা সেবা উৎপাদন করতে পারে তাকেই উৎপাদন মাত্রা বলে। আমি আবার বলছি, একটি প্রতিষ্ঠান তার সুযোগ সুবিধা বিবেচনায় কতটা পণ্য বা সেবা উৎপাদন করবে তার মাত্রাকেই উৎপাদন মাত্রা বলে। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় খুব সুন্দর করে তোমরা খেয়াল করো, উৎপাদন মাত্রা তার মানে একটি প্রতিষ্ঠানের যতগুলো সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা একত্রে কাজে লাগিয়ে ওই প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য বা দ্রব্য উৎপাদন করছে তার মাত্রাকেই বোঝায়। যেমন মনে করো, একটি প্রতিষ্ঠানের শ্রম, মূলধন, সংগঠন, ভূমি এ সকল বিষয়ের সব কিছুর সংমিশ্রণে ওই প্রতিষ্ঠান কি পরিমাণ পণ্য উৎপাদন করছে তাকেই মাত্রা বোঝায়। আবার একটা প্রতিষ্ঠান ইচ্ছা করলেই অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে না, কারণ অধিক পরিমাণ পণ্য যখন একটা প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে তখন ওই প্রতিষ্ঠানের বিক্রয়ের যে একটা কৌশল আছে, যদি অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, ওই প্রতিষ্ঠান যদি সেই পরিমাণ পণ্য বা দ্রব্য যদি বিক্রয় না করতে পারে তাহলে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত মানে সাফল্য অর্জন করতে পারে না। এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন করার ক্ষেত্রে অবশ্যই যে পণ্যটি সে উৎপাদন করতে চায় ওই পণ্য সম্পর্কে ক্রেতার কীরূপ ধারণা আছে, বা একটি প্রতিষ্ঠান যে পণ্য উৎপাদন করছে ওই রকম পণ্য বাজারে এখন আছে কিনা সে কোনো বিষয়েও উৎপাদনকারীর সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এ সমস্ত ধারণা থাকার জন্য অবশ্যই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বাজার সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা অবশ্যই দরকার আছে। এই কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য বা উৎপাদ দ্রব্য উৎপাদন করার পূর্বে অবশ্যই বাজার থেকে বিভিন্ন প্রকার ক্রেতা সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ করার পর ওই সকল তথ্য বিশ্লেষণ করে তারপরে উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন করবে।
একটা প্রতিষ্ঠান যদি তার পণ্য উৎপাদন করতে চায়, তাহলে কোনো সেই দেশের বা সেই স্থানের জনসংখ্যার উপর জরিপ চালাতে হয়, যে কয় শ্রেণীর ভোক্তা বাজারে আসে তাদের আমাদের বিশেষ করে যে কয় শ্রেণীর ভোক্তা থাকে তাদের উপরে জরিপ করা। আমাদের এই পণ্য দ্রব্য যা আমরা উৎপাদন করতে চাই, এই পণ্য বা দ্রব্য আমাদের ক্রয় করার ক্ষমতা বর্তমান ক্রেতাদের আছে কিনা, বা ক্রেতার ইনকাম সোর্সটাও উৎপাদনকারীর অবশ্যই জানা দরকার আছে। কিংবা আমি যে পণ্য উৎপাদন করতে চাচ্ছি এই রকম পণ্য যদি বাজারে থাকে, তাহলে এ সকল পণ্য দ্রব্য ক্রেতা কীভাবে ক্রয় করে, কোন সাইজের পণ্য ক্রয় করতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করে, কী পরিমাণ পণ্যের মূল্য দিলে পণ্যটা সহজেই বিক্রয় করা সম্ভব, যাবতীয় এ সকল বিষয়ে একজন উৎপাদনকারীর অবশ্যই সে বিষয়ে খেয়াল রেখে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে হয়। আর এই উৎপাদন মাত্রা দ্বারাই এই সকল বিষয়গুলো যদি একজন উৎপাদনকারী প্রতিষ্ঠান সঠিকভাবে আগে থেকেই ধারণা লাভ করতে পারে, তাহলে উৎপাদন মাত্রা সে নিজেই নিজে নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে একটি প্রতিষ্ঠান ইচ্ছা করলে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে না, আবার যদি সে ইচ্ছা করে একবার কম পরিমাণ পণ্য উৎপাদন করলেও প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে কখনোই সম্ভব হবে না। এ কারণে একটি প্রতিষ্ঠান যদি এ সকল বাজার তথ্য সংগ্রহ না করে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে থাকে, আর এই পণ্য যদি বিক্রয় করতে না পারে, তাহলে ওই প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়। তাই বলা যায় একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে অবশ্যই বাজার সম্পর্কে, ক্রেতা সম্পর্কে, কাঁচামাল সম্পর্কে, যোগাযোগ সম্পর্কে সকল বিষয় সুনির্দিষ্ট ধারণা নিয়েই তারপরে উৎপাদন কাজ পরিচালনা করতে হবে। তাই আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠান তার যত প্রকার সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা ব্যয় করে সে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারবে, তার সেটাকেই উৎপাদন মাত্রা বলে। আমাদের উৎপাদন মাত্রার ক্ষেত্রে যদি উৎপাদনকারী সঠিকভাবে বিষয়টা নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে ওই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবসায় যে মূল লক্ষ্য থাকে সেটা অর্জন করতে সম্ভব হবে না। তাই আমরা বলতে পারি একজন উৎপাদনকারী উৎপন্ন উৎপাদন করার ক্ষেত্রে অবশ্যই উৎপাদন মাত্রাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করেই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। উৎপাদন মাত্রাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে উৎপাদন মাত্রা কাকে বলে, উৎপাদন মাত্রা কত প্রকার, এ সকল প্রশ্ন তোমাদের MCQ-তে এবং জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। সুতরাং তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে। উৎপাদন মাত্রার তিন প্রকার, প্রথম হলো এক প্রথম নম্বর হলো বৃহদায়তন উৎপাদন। দুই নম্বর হলো ক্ষুদ্রতায়তন উৎপাদন। তিন নম্বর হলো কাম্য মাত্রার উৎপাদন। তিন নম্বর কাম্য মাত্রার উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের উৎপাদন মাত্রা তিন প্রকার। প্রথম হলো বৃহদায়তন উৎপাদন,
ক্ষুদ্রা দায়তন উৎপাদন, কাম্য মাত্রার উৎপাদন। বৃহৎ আয়তন উৎপাদন কি? যে উৎপাদন ব্যবস্থায় প্রচুর পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়, জটিল যন্ত্রপাতি ও প্রচুর সংখ্যক শ্রমিকের সাহায্যে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করা হয়, তাকে বৃহৎ আয়তন উৎপাদন বলে। আমি আবার বলছি, যে উৎপাদন ব্যবস্থায় প্রচুর পরিমাণ মূলধন বিনিয়োগ, জটিল যন্ত্রপাতি ও প্রচুর সংখ্যক শ্রমিকের সাহায্যে বিপুল পরিমাণে পণ্য উৎপাদন করা হয়, তাকেই বৃহদায়তন উৎপাদন মাত্রা বলে। তার মানে যে উৎপাদন ব্যবস্থায় প্রচুর সংখ্যক শ্রমিক থাকবে, অধিক পরিমাণ মূলধন বিনিয়োগ করা থাকবে, যন্ত্রপাতি থাকবে, অধিক শ্রমিক থাকবে এবং প্রচুর পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করবে, তাকেই বৃহৎ আয়তন উৎপাদন বলা হয়। আধুনিককালে পৃথিবীর সকল দেশেই এই শিল্প কারখানা দেখা যায়। অধিক পরিমাণে ক্রয় বিক্রয়, দক্ষ শ্রমিক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদির ফলে উৎপাদন ব্যয়টা সংকোচন করা সম্ভব। আমরা বৃহদায়তন উৎপাদনের উদাহরণ হিসেবে লৌহ বা ইস্পাত কারখানা, সার কারখানা, কাগজ কারখানা, সিমেন্ট কারখানা ইত্যাদি স্থানকে বোঝাতে পারি। আমরা যেখানে এই সকল বড় বড় কারখানা দ্বারা পণ্য বা দ্রব্য উৎপাদন হয়ে থাকে, তাকে আমরা বৃহদায়তন উৎপাদন বা বড় উৎপাদন বলতে পারি। এই উৎপাদন দ্বারাই দেশের সার্বিক অর্থনীতির উন্নয়ন সাধিত হয়ে থাকে, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা অগ্রগতি লাভ করে থাকে। আমাদের দ্বিতীয়টা আছে ক্ষুদ্র দায়তন উৎপাদন, মানে ছোট পরিসরে উৎপাদন, যেটা বলায় ছোট পরিসরে উৎপাদন বিষয়টা। যে উৎপাদন ব্যবস্থায় স্বল্প মূলধন, স্বল্প সংখ্যক শ্রমিক কর্মী ও সহজলভ্য মেশিনপত্র ব্যবহার করে উৎপাদন কাজ পরিচালনা করা হয়, তাকেই ক্ষুদ্রায়তন বা ছোট উৎপাদন বলা হয়। মোট কথা বলা আছে এখানে, যে উৎপাদন ব্যবস্থায় ছোট বা স্বল্প মূলধন বিনিয়োগ থাকবে, স্বল্প সংখ্যক শ্রমিক বা কর্মী কাজ করবে, সহজলভ্য মেশিনপত্র বা সহজে যে মেশিনপত্রগুলো পাওয়া যায় এবং ছোট পরিসরে উৎপাদন কাজ পরিচালনা করা হবে, তাকেই ক্ষুদ্রায়তন উৎপাদন বা ছোট উৎপাদন মাত্রা বলা হয়। তাকে ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠান এরূপ উৎপাদন চালু সাধারণত গতানুগতিক ও পুরাতন ব্যবস্থায় এ ধরনের উৎপাদন কাজ পরিচালনা করা হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি হস্তশিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প প্রভৃতি ক্ষুদ্র আয়তন উৎপাদন ব্যবস্থা লক্ষ্য করা যায়। আমরা যদি আমাদের ক্ষুদ্রায়তন উৎপাদনের যেগুলো উদাহরণ আমি দিলাম, এ সকল উদাহরণ আমাদের উৎপাদন ক্ষুদ্রায়তন উৎপাদনের আমাদের MCQ প্রশ্নে সকল প্রশ্ন আসতে পারে, যে ক্ষুদ্রায়তন উৎপাদনের উৎপাদন কোনগুলা। এখানে তাহলে আমাদের হস্তশিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প প্রভৃতি হল ক্ষুদ্রায়তন শিল্পের উদাহরণ, মাত্রার উদাহরণ। তাহলে আমরা বুঝতে পারলাম ক্ষুদ্রায়তন বা শিল্প ছোট উৎপাদন হলো যেখানে খুব স্বল্প পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়, স্বল্প সংখ্যক শ্রমিক কাজ করে, সহজলভ্য মেশিনপাতি ব্যবহার করা হয় এবং কম পরিমাণ পণ্য বা দ্রব্য উৎপাদন করা হয়, তাকেই আমরা ক্ষুদ্রায়তন উৎপাদন বলে থাকি। আমাদের তৃতীয় নম্বর হলো কাম্য মাত্রার উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, তাহলে কাম্য মাত্রার উৎপাদনটা কি? যে পরিমাণ উৎপাদন কার্য পরিচালনা করলে, বিষয়টা খেয়াল করে বোঝবার চেষ্টা করো, যে পরিমাণ উৎপাদন কার্য পরিচালনা করলে
সকল দিক বিবেচনায় গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকে উৎপাদন কাম্য উৎপাদন মাত্রা বলে। আমি আবার বলছি, যে পরিমাণ উৎপাদন কার্য পরিচালনা করলে সকল দিক বিবেচনায় গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকেই কাম্য মাত্রার উৎপাদন বলে। মানে যে পরিমাণ প্রোডাক্ট বা পণ্য আমরা উৎপাদন করব, উৎপাদন পরিচ্ছা কাজে পরিচালনা করলে গড় ব্যয়, মানে একটা কোম্পানি যত পণ্য উৎপাদন করবে সব সব পণ্য দিয়ে তার যদি ব্যয়টা সর্বনিম্ন যে ব্যয়টা রাখা তাকে কাম্য মাত্রা উৎপাদন বলে। এরূপ গড় ব্যয় নির্ধারণের সাথে উৎপাদনের স্বল্প ও দীর্ঘমেয়াদী সকল ধরনের ব্যয় বিবেচনা করা হয়, যেমন স্থায়ী ব্যয়, বেতন, ভাড়া ইত্যাদি খরচের সাথে অবচয় সুদ ইত্যাদি হিসাবে ধরা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানে বিদ্যমান কারিগরি অবস্থা, ব্যবস্থাপকীয় সামর্থ্যের বিষয়টাও বিবেচনা করা হয়। তার মানে এখানে মূল হচ্ছে যে একটা কোম্পানি যদি একদিনে 1,000 পণ্য উৎপাদন করতে পারে, সেই পরিমাণ পণ্য উৎপাদন করলে যে ব্যয়টা হবে, যদি আমি ওই দিনেই যদি 1,500 পণ্য উৎপাদন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার গড় ব্যয়টা কিছুটা কমে আসবে। তাই এখানে বলা আছে, যে পরিমাণ উৎপাদন কার্য পরিচালনা করলে সকল দিক বিবেচনায় গড় ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য মাত্রার উৎপাদন বলে। কম সংখ্যক পণ্য উৎপাদন করলে উৎপাদন ব্যয় বেড়ে যায়। যদি একই সময় অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তাহলে উৎপাদন ব্যয়টা কমানো সম্ভব। এক্ষেত্রে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার পণ্য বা দ্রব্য উৎপাদন করলে বেশি বেশিরভাগ সফলতা অর্জন করতে পারে। এ কারণে প্রত্যেকটি উৎপাদনকারীর প্রতিষ্ঠানের স্বল্প খরচে, স্বল্প সময়ে, স্বল্প শ্রমিক ব্যয় করে যদি তার অধিক পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, সেটাই হয় কাম্য মাত্রার উৎপাদন। পরিশেষে একটা বিষয় বলতে পারি, বিভিন্ন বিষয়ের উপর একটি প্রতিষ্ঠান মাত্রা নির্ভর করে। এ সকল বিষয়ে তারতম্যের কারণেই উৎপাদন মাত্রাকে মোটামুটিভাবে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই বিষয়ের, আমাদের যে সকল বিষয়ে আমরা আলোচনা করলাম, উৎপাদন, উৎপাদনের মাত্রা ধারণা, উৎপাদন মাত্রা কাকে বলে, উৎপাদন মাত্রার প্রকারভেদ, এখানে উৎপাদন কাকে বলে, উৎপাদন মাত্রা কাকে বলে জ্ঞান বা অন্ধমনমূলক প্রশ্নে আসতে পারে, এবং উৎপাদন মাত্রার প্রকারভেদ এখানে MCQ প্রশ্ন আসতে পারে, বৃহদায়তন, ক্ষুদ্রায়তন, কাম্যমাত্রার উৎপাদন, এখানে আমাদের MCQ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যেরকম বৃহদায়তের অধিক পরিমাণ বিনিয়োগ, স্বল্প প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ, বিপুল পরিমাণ পণ্য উৎপাদন, কোন উৎপাদনের আওতাভুক্ত, এখানে বৃহদায়তন উৎপাদনের আওতাভুক্ত। আবার আসতে পারে হস্তশিল্প, কুটির শিল্প, ক্ষুদ্রায়তন কোন উৎপাদনের ভিতরে অন্তর্ভুক্ত, আমরা তখন বলতে পারবো যে ক্ষুদ্রায়তন উৎপাদনের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে সকল ক্লাসে আমি যা আলোচনা করলাম, এর ভিতরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে বিষয়টা আরও সুন্দর করে জানার চেষ্টা করবে। সকলকে ভালো থাকো, আল্লাহ হাফেজ।